নমস্কার বন্ধুরা, সরকার অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যারা আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন, অনেকে দুয়ারে সরকার ক্যাম্পেও জমা দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের রেশন কার্ডটা হাতে পাননি। তাদের জন্য বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কী করে অনলাইনের মাধ্যমেই আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করবেন, এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কী করে আপনাদের রেশন কার্ডটা অনলাইনে ডাউনলোড করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটার ক্রোম ব্রাউজারটা খুলে নেবেন, এবং সেখানে আপনারা টাইপ করবেন ফুড সাপ্লাই। ফুড সাপ্লাই বলে সার্চ করলে দেখতে পাচ্ছেন প্রথমেই ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা ওয়েবসাইট আপনাদেরকে সাজেস্ট করছে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন পুরো টোটাল ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলে গেছে। আপনারা একটু স্ক্রল করে বাঁদিকে দেখতে পাচ্ছেন ইনকোয়ারি, ইনকোয়ারিতে ক্লিক করলেই থার্ড অপশান দেখছেন চেক রেশন কার্ড অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানটায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটটা খুলে গেছে। দেখুন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে দেখুন প্রথমে আছে সিলেক্ট ফর্ম টাইপ, আপনাদের যে ফর্মটা হবে ফর্ম নাম্বারটা আপনাদের দিয়ে দেবেন। তো আমার এটা যেহেতু নতুন কার্ড তার জন্য আমি 4 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, আমি 4 নম্বর ফর্মটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে সেকেন্ড অপশানে দেখছেন এন্টার ফুল 16 or 10 digit অ্যাপ্লিকেশান নাম্বার, তো অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে আপনাদের দিয়ে দেবেন। দেওয়ার পর একদম লাস্টে দেখতে পাচ্ছেন এন্টার 10 digit মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার আপনারা চাইলে দিতে পারেন, তবে অ্যাপ্লিকেশান নাম্বার দিলে মোবাইল নাম্বারের দরকার নেই। তারপরে দেখছেন লাস্ট অপশানে আছে ক্যাপচা, তো আপনারা ক্যাপচাটা দিয়ে নেবেন, দিয়ে দেখবেন সার্চ, সার্চে আপনারা ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখুন একটু স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখুন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে ডিসপ্যাচ ফর প্রিন্টিং, মানে প্রিন্টিংটা আপনাদের বাকি আছে। তো বন্ধুরা, ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ কার্ড ডিটেলস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের দেখুন দুজনের নামে অ্যাপ্লাই করা হয়েছিল, তাদের দুজনের এখানে নাম দেখাচ্ছে এবং রেশন কার্ড নাম্বারটা দেখাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যে রেশন কার্ড নাম্বারটা এখানে পাচ্ছেন সেটা আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট মেরে রাখবেন, মারার পরে এটা এই পেজটা আপনারা উড়িয়ে দেবেন, কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার মেন সাইটে চলে আসবেন, চলে আসলে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড, একদম লাস্ট অপশানে ই রেশন কার্ড, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন, দেখছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, এই ই রেশন কার্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনাদের সঙ্গে সঙ্গে ই রেশন কার্ড ডাউনলোড করার ওয়েবসাইটটা খুলে গেছে। দেখুন ডাউনলোড ই কার্ড, প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার, তো আপনারা যে রেশন কার্ডের নাম্বারটা ওখানে ভিউ ডিটেলস করে পেয়েছিলেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, রেশন কার্ডের নাম্বারটা দেওয়া হয়ে গেলে দেখছেন প্লিজ সিলেক্ট ক্যাটাগরি, এখানে আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। দেখবেন আপনাদের রেশন কার্ডের যেখানে ভিউ কার্ড ডিটেলস দেখেছিলেন তার পাশে ক্যাটাগরিটা লেখা আছে, তো আমি ক্যাটাগরিটা লিখে নিলাম। লিখে নিয়ে ডাউনলোডে ক্লিক করবেন আপনারা, এই ডাউনলোড অপশানে ক্লিক করলে দেখুন আপনাদের ই রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এখান থেকে ই রেশন কার্ডটা ওপেন করে নেবেন, ওপেন করলেই দেখুন আপনাদের রেশন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা কী করবেন বন্ধুরা, আপনারা এই পেজটার মানে এই রেশন কার্ডটার একটা প্রিন্ট নেবেন, প্রিন্ট নিয়ে আপনারা বিডিও অফিসে গেলেই আপনাদের একটা স্ট্যাম্প মেরে দেবে, স্ট্যাম্প মারলে আপনার রেশনটা চালু হয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই ছিল বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।